ইনশাআল্লাহ 100 বছর না, আগামী 22 বছরের মধ্যে 2040 সালের ভিতরে এই বাংলাদেশে এমন পরিবর্তন হবে যা কল্পনাও করতে পারবে না। আলহামদুলিল্লাহ, শুধু আজান দিয়ে নামাজে দৌড়ানো না, কারো যদি খাহেশ হয় আমি থানার ওসি হব, কোরআন শরীফ খুলে দেব, সহি তেলাওয়াত করতে পারলে ওসি বানাবো, সহি তেলাওয়াত করতে না পারলে ইউ আর গেট আউট আনফি, তুমি যোগ্য না ওসি হও। এটা হবে এদেশে ইনশাআল্লাহ। কি আশ্চর্য মনে করছেন? আমি তো বুঝি না কিছু। আপনারা কি এটাকে আশ্চর্য মনে করেন? এটা ঘটবে বাংলাদেশে। ওসি হতে হলে কোরআন শরীফ সহি তেলাওয়াত করতে হবে, এসপি হতে হলে কোরআন শরীফের তর্জমা অর্থ জানতে হবে, এমপি পদে মনোনয়ন চাইলে কোরআন শরীফের তাফসীর করার যোগ্যতা থাকতে হবে, মন্ত্রী পরিষদে ঢুকতে হলে হাদিস শরীফ পড়াবার যোগ্যতা থাকতে হবে, প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ হলে বুখারী শরীফ পড়াবার যোগ্যতা থাকতে হবে, আর রাষ্ট্রপতি হওয়ার খায়েশ হলে এমন আল্লাহর ওলি হতে হবে সেজদা দেবেন বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আওয়াজ। আপনারা কি এমন রাষ্ট্রপতি চান? কারা কারা চান? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখেন, আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নির্বাচন সামনে, আবার বসন্তের কোকিল আমাদের কাছে ভোটের জন্য মাঠে নামবে ঠিক কিনা বলে, 5 বছর ইসলামের খবর নাই, ভোটের আগে ডিঙ্গি মার্কা টুপি নকরি মার্কা আমার স্যান্ডেল মার্কা জুতা, পাড়া মহল্লা মুনাজাতের সয়লা, উঁচা জায়গা দেখলি হাত তুলবে, কবর জিয়ারত করার নিয়ে লোকেরা বলবে স্যার এটা তো কবর না, চেয়ারম্যান মাটি ভালায় রেখেছে রাস্তায়, আপনি কি জিয়ারত করলেন? কত নাটক শুরু হবে কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। এবার কথাবার্তা আমাদের পরিষ্কার, এবার আর যেন তেন ভাবে কাউকে ভোট দেওয়া হবে না, বুঝে শুনে ভোট দেওয়া হবে। আর সেই বুঝটা হলো আমার খতমে নবুত আন্দোলন বাংলাদেশের পেটে, আমার মহাসচিবের স্বাক্ষর আহমদ শফি সবুদুরের সুপারিশ, প্রধানমন্ত্রীর টেবিলে আমরা আইনের খসড়া পৌঁছে দিয়েছি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় বিল পাস করতে হবে ঠিক কিনা? আমরা কি লিখেছি? আমরা লিখেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল, তারপরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নতুন নবী বা রসুলের আগমন ঘটবে না, এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। দুই দণ্ডবিধি ক খ গ, কথায় কাজে লিখুনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে ঠিক কিনা? এটা কি আজকের এই মাহফিলের শ্রোতারাও চান? এই শাহজালাল উত্তরসূরিরা, আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা, এই আইন পাশ হোক আপনারা চান? কারা কারা চান? দোহা তুলে আল্লাহু আকবার বলে আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন। ইনশাআল্লাহ সে আইন হবে, ইনশাআল্লাহ বলেন। এই লজ্জা হয় না তোমাদের? আজকে কিন্তু ইন্ডিয়ার আসামে কথা বলছি, লন্ডনের হাইড পার্কে বক্তৃতা করছি না, কলকাতার ধর্মতলা মসজিদের সামনে কথা বলছি না, ভুটানের ঝর্ণা মসজিদ চত্বরে মহাবীর হচ্ছে না, আজকে কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী বৃহত্তর সিলেটের শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহর উত্তর শরীরের সামনে ঠিক রাখ। লজ্জা কি হয় না বাংলাদেশি হিসাবে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুকে গালি দিলে বিচার হয়, 7 বছর জেল খাটতে হয়। বিএনপি ক্ষমতায় থাকলে জিয়াউর রহমানকে তালগাছ বানায় দেখানো হয়, আর আমার নবীরে গালি দিলে একটা বেতের বাড়ি দেওয়া হবে, সে আইনও হয় না, এই জুলুম আর বরদাস্ত করা হবে না ঠিক কিনা? পরিষ্কার কথা, আল্লাহর নবীকে গালি দিবে না, ফাঁসিতে ঝুলবে তা ঠিক কিনা? বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। তাই উত্তরের গারো পাহাড়ের পাদদেশ থেকে বলা শুরু করেছি 2 বছর আগে থেকে, আমি 50 বছর ধরে আমরা মিছিল করেছি, বঙ্গবন্ধুর আমলে তৈরি হয়েছিল দাউদ হায়দার, বেয়াদব নাস্তিক নবীজিকে অবমাননা করেছিল ঠিক কিনা? বঙ্গবন্ধু তার বিচার করতে পারেন নাই, তিনি নিজেই তাড়াতাড়ি চলে গেছেন বরখাস্ত। জিয়াউর রহমান আমলে আহমদ শরীফ বলল দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই,
নাস্তিকতার ছয়লাভ করলো, আমরা মিছিল করে বললাম তাকে সরকারি চাকরি থেকে বহিষ্কার করো, আমাদের টাকায় কোন নাস্তিকের বাচ্চাকে বেতন দেবো না। ঠিক কিনা ধরে ঘর? জিয়া তার বিচার করতে পারেন নাই, ওনার ওয়াইফ খালেদা জিয়া আসলেন তাসলিমা আল্লাহর কোরআনকে অবমাননা করে। আমার এই সচ্চক্ষে দেখা কলকাতায় ধর্মতলা টিপু সুলতান মসজিদের 22 গজ দূরে হলো ডিএসএসএন পত্রিকার অফিস, সেখানে সাক্ষাৎকার দিতে যে প্রেস কনফারেন্সে ভ্যানিটি ব্যাগ থেকে আল্লাহর কোরআনের চতুর্থ পারার সূরা নিসা একটা পিস আল্লাহু আকবার, মুসলমান হলে তো গায়ের পশম দাঁড়িয়ে যাবে ভয়তে, যে কোরআন শরীফ হাত থেকে পড়লে মনে হয় যেন নিজেই মরে গেলাম। ঠিক কিনা জানেন? সেই কোরআন শরীফের পাতা চিটে বিলে রেখে জুতা দিয়ে সে পাড়া দিয়ে ধরেছে আর বলেছিল মুসলমানদের খোদা এই আয়াতে নারী নির্যাতন করেছে। খালেদা জিয়া তার বিচার করতে পারেন নাই, রাতের অন্ধকারে বোরকা পরায় বিদেশে পাচার করে দিয়েছে, আর আমরা শুধু মিছিল করেছি অমুকের ফাঁসি চাই তমুকের ফাঁসি চাই। এবার থেকে ঘুরে দাঁড়ান, 50 বছর হয়ে গেল তো প্রায় দেশ স্বাধীন হলো, তাই গারো পাহাড় থেকে বলা শুরু করেছি আর কারো কাছে বিচার চাইতে আমরা যাব না। এবার থেকে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবে যারা, বেয়াদবি করতে দেরি হবে পাল্টা আঘাত করে ওই জায়গা মাটির সাথে রিপিট করে সমান করে দিতে হবে। ঠিক কিনা ধরে? ঝাড়ে বংশে নির্মূল করে দিতে হবে ইনশাআল্লাহ বলেন। যদিও শরীয়তের বিধান হলো এটাই নবীজির শানে, কারো সামনে যদি নবীজিকে কেউ অবমাননা করে ওই উম্মতের উপর ওয়াজিব তৎক্ষণাৎ হামলা করে তাকে ধ্বংস করে দেওয়া। ঠিক কিনা? এটাই শরীয়ত। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শানে এত শক্ত কথা শরীয়ত আল্লাহ কস্বীকার, আল্লাহকে মানে না নাস্তিক, দেয়ার ইজ নো গড বলে আল্লাহ খোদা নাই, তার ব্যাপার আল্লাহ পাক সাথে সাথে একশান নেন, ঢিল দেন, ফেরাউনকে 400 বছরের রাজত্ব দিয়েছেন। কিন্তু পৃথিবী সৃষ্টি থেকে পর্যন্ত মোহাম্মদ সাল্লামের শানে যে যখন বেয়াদবি করেছে আল্লাহ তাকে পাকড়াও করেছে। ঠিক কিনা? নবীজির অবমাননা আল্লাহ সহ্য করতে পারেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর করি, আল্লাহ পাক শুধু এদেশের ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে দেয়, এদেশের ইসলামী দলগুলিকে কে বড় নেতা কে বড় আমির সাহেব সে আত্মহংকার ভুলে ভাই ভাই হওয়ার একটা রাস্তা খুলে দেয়, 6 মাসের মধ্যে ইসলামী হুকুমতের বিজয় পতাকা পটপট করে উড়ার জন্য তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ সেটা দান করুক, বলেন আমি, আরো জোরে বলেন আমি, আপনার গায়ে লাগবে আল্লাহু আকবার। সেজন্য নামাজের কথা বলে আমি সূচনা করতে চেয়েছিলাম, বাবা যে নামাজটা পাচ্ছ না বলে মুসলমান দাবি করা যায় না, ওই নামাজটাকে আজ থেকে পড়ার নিয়ত করে যায়। কারা কারা নিয়ত করতে পারেন হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা হাত নামা। এখন থেকে 24 বছর আগে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম, দুইটা আইন যদি পরীক্ষামূলক বাংলাদেশে দেখা হতো 6 মাসের জন্য, যদি কোনো ভালো রেজাল্ট না হয় এরপরে আইন বাতিল করে দিবে, কোন সরকার সেটা করবে, একটা নামাজের আইন আর একটা পর্দার আইন। আলহামদুলিল্লাহ বলেন। নামাজের আইন যদি হতো বাংলাদেশের সংসদে, একত্র নামাজ বালেক বালেকা কোন মুসলিম নারী পুরুষ বাংলাদেশী যদি না পড়ে 2000 টাকা জরিমানা 3 মাসে, দেখতে নাজান হয়ে গেলে ওযু ছাড়াও লাখ লাখ মানুষ আল্লাহু আকবার সামি আল্লাহ লিমানা, লাখ লাখ যুবকেরা সরকারি আইনকে ফাঁকি দেওয়ার জন্য এই ওযু ছাড়াও নামাজ পড়া শুরু করে, কোন সমস্যা নাই। 2-3 দিন পার হতে না হতে তার পলবের পরিবর্তন হয়ে যে সরকারি আইনকে তো ফাঁকি দিতে পারি, জেল থেকে বেঁচে যাই ওযু ছাড়া দাঁড়ায়, তো আল্লাহকে তো ফাঁকি দিতে পারি না, তখন তারা তওবা করে ওযু করে নামাজ পড়া শুরু করে। অতএব বাংলাদেশের সরকার সবই তো পরীক্ষা করে, কোনো বাহিনী বানানোর আর কোনো সুযোগ নাই, কোনো বাহিনী বানানো আর শেষ নাই, সব হয়ে গেছে। বঙ্গবন্ধু রক্ষী বাহিনী করলেন, জিয়াউর রহমান ধলা বাহিনী, কালা বাহিনী, নীল বাহিনী, তারপর কি বলবে কুবরা সোগরা বাহিনী, আরো কত রকমের বাহিনী দিয়েছে। সর্বশেষ যে বাহিনী সন্ত্রাস দমনে মারামারি দমনে বানানো হয়েছে বাহিনীর নাম হলো র‍্যাব বাহিনী, আমি নাম রাখছি খিচুড়ি বাহিনী। খিচুড়ি শুধু ডাল দিয়ে হয় না, চাল লাগে, গোলাল লাগে, আরো কিছু লাগে। র‍্যাব একটা সংস্থা থেকে আরো হলে পুলিশ থেকে কিছু, আর্মি থেকে কিছু, বিজিবি থেকে কিছু, আইনা এক জায়গায় কালো পোশাক পরা গেছে আপনারা দেখা। প্রথম যখন এটা হলো আমরা ভাবলাম মনে হয় আসমান থেকে বদলের ফেরেশতা নামাইছে, 6 মাস র‍্যাব দেখলি মানুষ বলতে আলহামদুলিল্লাহ আর কোনো কেউ আমাদের মারামারি করতে পারবে না, কিন্তু দেখা গেল ওই র‍্যাবও
শেষ পর্যন্ত কালো পোশাক পরে সরকারি অস্ত্র দিয়ে ভারতে খুনিতে পরিণত হলো ঠিক কিনা? নারায়ণগঞ্জে 3 কোটি টাকা খাইয়া সাপ খুন করে তারা বদনাম করে, আরো কত কি তারা করেছে, এতে প্রমাণ হলো শান্তির গ্যারান্টি নেই। শোনো বাবা, আল্লাহকে হাজের নাজের জেনে বলছি, পুলিশ দিয়া শান্তি হবে না, আর্মি দিয়া শান্তি হবে না, র‍্যাব বাহিনী দিয়া শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে না। আল্লাহর কোরআন বলেছেন, আমাদের আইন যদি জারি হয়ে যায়, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে হাদায়েক দাত মাহজার ভিতর সাহেব মুসান্নিব বায়ানুল কোরআন ভিতর শাহ শফালি থানবী রহমতুল্লাহ আলাই প্রায় মুহাদ্দিসিন কেরাম মুফাসসিন কেরাম একটা তাফসীর লেখেন, মুনকার আর ফাহশা কাকে বলে, এক কথায় তার তারিফ লেখা ডেফিনিশন লেখা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন পাপ নাই, হয় মুনকার হবে না হয় ফাহশা হবে, ঠিক না হয় ফাহশা নয় মুনকার, দুইটার একটা হবে, যে কোনো পাপ। আর নামাজ বলছে, আমাকে তোমরা পড়ো, আমাকে কায়েম করো, আমি ফাহশাও বন্ধ করব, মুনকারও বন্ধ, মানে কি সমস্ত গুনাহ থেকে আমি সমাজকে বাঁচায় রাখবো। সুবহানাল্লাহ, সরকার পরীক্ষামূলক 6 মাস এই আইনটা করে দেখেন, পিস্তলধারী সন্ত্রাসী 3x3 পিস্তল হাতে ঢুকেছে বাজারে, কাউকে গুলি করবে, হত্যা করবে, 5 লাখ টাকা আসে, কমিটমেন্টে আসে, এর মধ্যে এই বাজারের মসজিদে জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই সন্ত্রাসী যুবক ভালো করে জানে, আজান হয়ে গেলে মসজিদের দিকে না গেলে বা নামাজে না দাঁড়ালে পুলিশ গ্রেপ্তার করে, ঠিক কিনা? এমন বাংলাদেশ হবে একদিন, আলহামদুলিল্লাহ বলে, এমন বাংলাদেশ না শুধু ইনশাআল্লাহ 100 বছর না, আগামী 22 বছরের মধ্যে 2040 সালের ভিতরে এই বাংলাদেশে এমন পরিবর্তন হবে যা কল্পনাও করতে পারে না, আলহামদুলিল্লাহ। শুধু আজান দিয়ে নামাজে দৌড়ানো না, কারো যদি খাহেশ হয় আমি থানার ওসি হব, কোরআন শরীফ খুলে দেব, সহি তেলাওয়াত করতে পারলে ওসি বানাবো, সহি তেলাওয়াত করতে না পারলে ইউ আর গেট আউট আনফি, তুমি যোগ্য না ওসি হও, এটা হবে এদেশে ইনশাআল্লাহ। এটা কি আশ্চর্য মনে করেছো? আমি তো বুঝি না কিছু, আপনারা কি এটাকে আশ্চর্য মনে করেন? এটা ঘটবেই বাংলাদেশে। ওসি হতে হলে কোরআন শরীফ সহি তেলাওয়াত করতে হবে, এসপি হতে হলে কোরআন শরীফের তর্জমা অর্থ জানতে হবে, এমপি পদে মনোনয়ন চাইলে কোরআন শরীফের তাফসীর করার যোগ্যতা থাকতে হবে, মন্ত্রী পরিষদে ঢুকতে হলে হাদিস শরীফ পড়ার যোগ্যতা থাকতে হবে, প্রধানমন্ত্রী হওয়ার খাহেশ হলে বুখারী শরীফ পড়ার যোগ্যতা থাকতে হবে, আর রাষ্ট্রপতি হওয়ার খাহেশ হলে এমন আল্লাহর ওলি হতে হবে, সেজদা দেবেন বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আওয়াজ। আপনারা কি এমন রাষ্ট্রপতি চান? কারা কারা চান? হাত তুল আল্লাহু আকবার বলে দেখেন, আর একটু জোর আল্লাহু আকবার বলে, আল্লাহ তুমি কবুল করো বলে না, আমি আওয়াজ তুলতে হবে, আলহামদুলিল্লাহ বলে। আর আমরা আওয়াজ না তোলার কারণেই বেঈমানের আমাদের ঘাড়ে চেপে বসেছে, এটা যারা কওমি মাদ্রাসার মাঠে, কওমি মাদ্রাসার মাঠে লাকড়ি কেটে রেখেছে মাদ্রাসা লিল্লা বড়ি এর ছাত্রদের ভাত রান্না করার জন্য, এগুলো শুকাবে, সেগুলাকে যারা পত্রিকায় ছবি দিয়ে, জনকণ্ঠ পত্রিকা এখন থেকে 16 বছর আগে কওমি মাদ্রাসায় জঙ্গিবাদ তৈরি হয়ে অপপ্রচার করেছে, ওদের দিন শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। অচিরেই দেখতে পাবেন নির্বাচন কি হয়, এই ছাতামাতা নিয়ে আমাদের মাথা ব্যথা, কারণ গাছে গিয়ে বেল পাকলে তাতে কাকের খুশি হওয়ার কিচ্ছু নাই, কাকের ঠোঁট দিয়ে বেল ফাটানো যায় না। হাসিনা না খালেদা, খালেদা না এরশাদ, এরশাদ না ডক্টর কামাল, এই ছাতামাতাতে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না। বদলাইতে যদি হয় এ সব বদলাইয়া কোরআন আল্লাহর রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে, ঠিক কিনা? তবে একবার বদলাইয়া দেখো কেয়ামত পর্যন্ত আর বদলাইতে হবে, তা না হলে শেখ মুজিবের মতো নেতা কে দেশে আর হবে? 1 লাখ নেতা এক পাল্লায় দিলে শেখ মুজিবের চতুর সমান, 14 বছর জেল খেটেছেন, কষ্টকর ইতিহাস, মজেজা কারাম কিলো কারামত দেখায় পরিবর্তন করতে পারে, আঙ্গুল হেলনি দিলে 7.5 কোটি বাঙালি চিংড়ি মাছের মতো লাফাত, এটা আবার আল্লাহ পাকের অন্য রকমের নাম। সেই নেতাও তো বদলাইলাম, শান্তিতে হলো না, জিয়া বদলাইলাম, শান্তি হলো না, এখনো যদি বদলাম শান্তি আসবে না। একটা কাজ করতে পারে যে 55 বছর তোমাদেরকে দেখেছি আর বদলা বলি না, এবার বদলাবো, আখিরি বদলাবো, সেই বদলা আল্লাহর হুকুম নবীর তরিকে আমরা নিয়ে সংশোধিত হয়ে যাবে। একবার যদি বাংলা
হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, এক কথায় রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা ঢুকায় দেওয়া যায়, বাংলাদেশ আর আল্লাহর বেহেস্ত এক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই রকম পরিবর্তন চান আপনারা? কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। আরেকটু আওয়াজ, আল্লাহু আকবার বলা যায় না? আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমি অপেক্ষা করুন, এই পরিবর্তন বাংলার জমিনে হবেই। কারণ হবিগঞ্জের মহাদ্দিস সাহেবের মতো বহু মাওলা প্রেমী সাধক আজ গভীর রাতে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে থাকে। এই বাংলাদেশ যে দেশের মাটিতে নাক লাগাইলে ওলি আল্লাহদের রুহানি ফেরান পাওয়া যায়, আর সিলেটের মাটিতে মাদানী রহমতুল্লাহের ঘেরান করুতে করুতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে, সব পরিবর্তন হয়ে গেছে, কিছু বুঝেন না, নুন দিয়ে ভাত খান না। প্রধানমন্ত্রী এখন হুজুরদের কথা ছাড়া চলতে চান না, তবে দেরি করে হয়ে গেছে। এখন যদি আহমদ শফি হুজুরকে বল, হুজুর আপনি আমার আব্বা, আমার ভুল হয়ে গেছে, মনে হয় আর কাম হবে না, দেরি হয়ে গেছে, ঠিক কিনা? কারণ যখন আল্লাহ তুমি মাফ করো, কবির চৌধুরী, শামসুর রহমান, নাস্তিক মুরতাদেরা নবীজির স্ত্রীদেরকে অপমাননা করেছে, আল্লাহ রসুলকে গালি দিয়ে কথা বলছে, তখন সংসদে ধন্যবাদ প্রস্তাব দিয়ে তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। কারণ বাবা টাকা দিয়ে নয়, বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশন চলে তোমার আমার ট্যাক্সের পয়সা, 16 কোটি মুসলমানের ট্যাক্সের পয়সায় যে সংসদ চলে, কোটি কোটি টাকা ঘন্টায় খরচ হয় সেই সংসদে, যে বেয়াদব ব্লগ লিখেছে থাবা বাবা ব্লগের ভিতরে যে আল্লাহ আমার শকিন নিচে গেঞ্জা খায়, তার মতো রাজীবকে যদি সংসদে দাঁড়াইয়া জাতীয় শহীদ ঘোষণা করা হয়, তখন আল্লাহর পক্ষ থেকে ইহুদি খ্রিস্টানদের মতো গজব এই জমিনে আছে। ঠিক কিনা বলেন? তারপর আমরা বলবো আলহামদুলিল্লাহ, ভিতরে ঢুকছে যে যত ধ্যানাই ধ্যানাই করি ইসলাম আর এবার ঠেকাইতে পারব ইনশাল্লাহ বলে। আমার ভাইয়েরা, পায়খানার হালুয়া যেমন এক জিনিস না, জেহাদ আর সন্ত্রাস কখনো এক জিনিস নয়। সন্ত্রাসের এত প্রপাগান্ডা হয়েছে, অনেক ওলামা একরাম জেহাদের কথা জোরে বলতে যায় ভুলেই গেছে, কিন্তু তখন আমরা গলা ফাটা পরিষ্কার বলেছি জেহাদ হলো হালুয়া আর সন্ত্রাস হলো পায়খানা, কোয়ালিটিটা একই রকম, গন্ধটা একটু পার্থক্য, ঠিক কিনা? চলে সন্ত্রাস করে কারা? কমিউনিজম, সোশ্যালিজম যারা করেন, গণতন্ত্রের প্রবক্তা যারা, যারা ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি যারা মানেন, বাংলাদেশে কি মানে এরশাদ হাসিনা খালেদা, তারা হল গণতন্ত্রের গোলাম চাকর। এইভাবে পৃথিবীর দেশে দেশে যারা গণতন্ত্রী, যারা লেনিনের পায়খানা খায়, অর্থাৎ কমিউনিজম, যাদের কলমায় তাইয়্যিবা হলো দেয়ার ইজ নো গড, কোন আল্লাহ খোদা নাই, এদের সকল কর্মকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড। আর যাদের কলমায় তাইয়্যিবা ট্রান্সলেশন হলো অফ দা আল্লাহ, বাই দা আল্লাহ, ফর দা আল্লাহ, সব আল্লাহর জন্য, আল্লাহ থেকে সব, আল্লাহই সব ক্ষমতার বাকি। তারা বন্দুক নয়, বেতের লাঠিটা উঁচা করে না আল্লাহর হুকুম ছাড়া, সোয়াব না হলে বেতের লাঠিটাও তারা উঁচা করে না। বিশ্ব নবী, মানবতার মহানায়ক, হেড অফ দা ওয়ার্ল্ড, বিশ্বসভার সভাপতি, আমাদের মাথার মুকুট, হৃদয় রাজা, তো জাহানের বাদশা, খা তামুলাম দিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে সন্ত্রাসী বলে গালি দেওয়া হলো, নবীজির স্ত্রী মা খাদিজার চরিত্রে কালিমা লেপন করে কত ভোগ লেখা হলো, তার বিরুদ্ধে মাঠে নামলে যারা সন্ত্রাস বলেছেন, আহমদ শফি সমুদ্রকে তেতুল হুজুর বলেছেন, ওয়েটেন্সি, অপেক্ষা করুন, ইঞ্চি ইঞ্চি ঠোঁটার জিব্বা টেনে টেনে বিচার করবে না। অত্যন্ত দুঃখ ভারাক্রান্তি হৃদয়ে বলি, সন্ত্রাস আর জেহাদের পার্থক্য ভালো করে মনে রাখবেন। আল্লাহ রসুল দু জাহানের বাদশাহ 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলে, এক চোর পরিমাণ কোন মানুষের উপর জুলুম করে, কি নেতা, কি মহামানব, মক্কা শরীফে যারা তাকে পাথর মেরেছে, থুতু মেরেছে,
যারা তাকে অপমান লাঞ্ছিত ব্যক্তিগত ভাবে তাকে তর্সারি করেছে। 3 বছর সিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে তিলে তিলে হত্যা করার চেষ্টা করেছে, ঠিক কিনা? সেই বদমাস গুলি তো বদর যুদ্ধে ধরা পড়ল 70টা নেতা, ঠিক কিনা? এবং সরাসরি পাথর হাতি নিয়ে নবীজির ভোকে বেড়েছে যাবার আবার কমাইছে, এমন যারা ছিল তারাও ধরা পড়েছে। যারা গণতন্ত্রের পায়খানা খাও আর ধর্ম নিরপেক্ষতার এবং অর্ধলেনটা ভারতের মহাত্মা গান্ধীর পেশাব খাও, তারা মনে রাখবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুলনা হয় এমন নেতার মানুষ আল্লাহ কেমন পর্যন্ত মারা দেবেন? সেই মানুষ জুড়ি যারা নিজের হাতে নবীজিকে পাথর ছুঁড়েছে ধরা পড়লো তারা বদর যুদ্ধে। খুলেন বুখারী শরীফ জিলদ সানি কিতাবুল মাগাজি খুলে দেখেন, এদের মধ্যে একজনের হাতের বান্ধটা একটু শক্ত হয়েছে, সে একটু উকা পড়ছে। বিশ্ব নবী আদর্শের মহানায়ক আইডিয়াল লিডার অফ দি ওয়ার্ল্ড, বিশ্বের একমাত্র আইকন নেতা, মডেল নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিলাল অমুকের হাতের বান্ধটা শক্ত মনে হয়, সে কাঁপতাচ্ছে, আমার ঘুম হচ্ছে না, শত্রুর কষ্ট হয় আর নবীজির দুঃখ লাগে, এমন নেতা শেখ মুজিব জিয়া, ইয়াহিয়া খান, টিকটা খান, ভুট্টু খান, লেলিন কালমাসের বাদ্যকার কিছু তো বলেন, শত্রু কাঁপতাইলে তোমার আনন্দ লাগবে, এবার বুঝো বোঝো আমার মারার মজা কেমন, ঠিক কেমন? শত্রু কাঁপতাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, মোহাম্মদ সাল্লাল্লাহু ছাড়া পৃথিবীতে আদর্শ আর কোন নেতা কায়েম করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আমার ভাইরা, সেই নবীজিকে এই দেশে কত ভাবে অবমাননা করা হয়েছে, দুঃখ আর ধারাক্রান্তি হৃদয়ে বলি, নির্বাচন সামনে আবার বসন্তের কোকিল আমাদের কাছে ভোটের জন্য মাঠে নামবে, ঠিক কিনা বলে? 5 বছর ইসলামের খবর নাই, ভোটের আগে ডিঙ্গি মার্কা টুপি নকরি মার্কা আমার স্যান্ডেল মার্কা জুতা, পাড়া মহল্লায় মোনাজাতের সয়লা, উঁচা জায়গা দেখলি হাত তুলবে, কবর জিয়ারত করার নিয়ে লোকেরা বলবে স্যার এটা তো কবর না, চেয়ারম্যান মাটি ভালায় রেখেছে রাস্তায়, আপনি কি জিয়ারত করেন? কত নাটক শুরু হবে, কি বলেন? জিব না, আল্লাহু আকবার। এবার কথাবার্তা আমাদের পরিষ্কার, এবার আর যেন তেন ভাবে কাউকে ভোট দেওয়া হবে না, বুঝে শুনে ভোট দেওয়া হবে। আর সেই বুঝটা হলো আমার খতমে নবুত আন্দোলন বাংলাদেশের পেটে আমার মহাসচিবের স্বাক্ষর আহমদ শফি সবুদুরের সুপারিশ, প্রধানমন্ত্রীর টেবিলে আমরা আইনের খসড়া পৌঁছে দিয়েছি, হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রক্ষায় বিল পাস করতে হবে, ঠিক কিনা? আমরা কি লিখেছি? আমরা লিখেছি হাজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহানবী এবং সর্বশেষ নবী ও রাসূল, তারপরে কিয়ামত পর্যন্ত কোন প্রকার নতুন নবী বা রসুলের আগমন ঘটবে না, এই বিধান যে বা যাহারা মানিবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। 2 দণ্ডবিধি, ক খ গ, কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে, ঠিক কিনা? এটা কি আজকের এই মাহফিলের শ্রোতারাও চান? এই শাহজালাল উত্তরসূরিরা, আল্লাহর নবীকে গালি দিবে যারা ফাঁসিতে ঝুলবে তারা, এই আইন পাশ হোক আপনারা চান?